নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। মেলামতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত এক। নরসিংদীর বেলাবতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ বিল্লাল হোসেন বা আন্ন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার 22 মে বেলা 11টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী সহ পরিবারের আরও 4 জন আহত হয়েছে, তাদের মধ্যে 3 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত বিল্লাল হোসেন উপজেলার বিন্নাবাইত ইউনিয়নের বিন্নাবাইত পশ্চিমপাড়া গ্রামের বশির উদ্দিনের ছেলে। আহতরা হলেন নিহত বিল্লাল হোসেনের স্ত্রী শামিমা আক্তার 26, ছোট ভাই ডালিম 32, অপর ভাইয়ের স্ত্রী জাহানারা বেগম 38 ও ভাতিজা আনোয়ার হোসেন। তাদের মধ্যে শামিমা, ডালিম ও জাহানারা নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত বিল্লাল হোসেনের সাথে প্রতিবেশী ইয়াসিন মাস্টারের বাড়ির সোনালী মিয়ার ছেলে জুয়েল মিয়ার 4 গন্ডা জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ ঘটনায় গত রবিবার 21 মে দুপুরে স্থানীয়ভাবে সালিশ বসে। ওই দিন বিকেল 5টার দিকে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত 10 থেকে 15 জন সন্ত্রাসী সহকারে বিল্লালের বাড়িতে হামলা করে। এ সময় হামলাকারীরা লোহার রড ও বাঁশ দিয়ে এলোপাথারি পিটিয়ে বিল্লাল হোসেন ও তার স্ত্রী শামিমা আক্তার, ভাই ডালিম, অপর ভাই রতনের স্ত্রী জাহানারা ও ভাতিজা আনোয়ারকে আহত করে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করে। আহত বিল্লাল হোসেনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয় কর্তব্যরত চিকিৎসক। পরে সোমবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমার আব্বারে মাইরা লাইছি, আমার মায়ের আহত করছি, আমি এটা শক্ত বিচার চাই। যারা যারা আমার আব্বারে মারছে আর বিচার চাই আমি। আমার আর কিছু চাওয়া নাই, আমার আব্বারে কারা মারছে আর বিচার চাই আমি। তো দরবার হয়েছিল, দরবারেও কোনো মীমাংসা হয় নাই। গতকাল বিকাল 5টা সাড়ে 5টার দিক দিয়া গুন্ডা বাহিনী নিয়ে এসে আমাদের বাড়িতে হামলা করে আমাদের 4 জনকে আহত করছে। মানুষে আমরা মারার চেষ্টা মারছে আর আমার চাচারে রড দিয়া বাড়ি দিছে, 4টা বাড়ি দিছে রড দিয়া। গন্ডগোল হয়েছে, আমি সাথে সাথে ওসি সাহেবকে জানাইছি, ওসি সাহেব আবার পুলিশ পাঠাইছি। পাঠাইছে এখানে দেখছে যে রোগী অবস্থা খারাপ, রোগীর ডাক্তারের কাছে নিয়ে গেছে। আজকে শুনতে পেলাম, আমি উপজেলা মিটিং করতে গেছি, উপজেলা থাকতে শুনতে পেলাম যে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তানভীর আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে, জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। হেড অফিস 50/3 এলাহি মেনশন, পশ্চিম ব্রাহ্মণ্ডি, নরসিংদী। রিপোর্ট আবু বকর সিদ্দিক, মেলাবো প্রতিনিধি, নরসিংদী টিভি।